गुल गुल गुल्ला होई होई हल्ला हल्ला गुल्ला दे दे छूट गुल गुल गुल्ला होई होई हल्ला हल्ला गुल्ला दे दे छूट दे 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 रे दे गुल्ला छूट 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 गुल्ला छूट। अच्छा हट जाओ, सारा दिन अनेक परिश्रम করছো, দাও ব্যাগ দাও। থ্যাংক ইউ আন্টি, একটা ভালো কাজ করলে এটা ভালো লাগতাছে, বুঝছেন না? হোয়াই আর ইউ টেল মি আন্টি? আন্টি মুন্নি মানে আমার ভাবি বিয়া করছে নুকিল বাড়িতে, সে মিথ্যা কথা কয়, বলছেন এর আগে? হ্যাঁ এই কথা বলছি না, আইচা তালে শুনলেন? সেই দিন হইছে আরেক ঘটনা, দুই মাস আগে হইছে সাপ্লি রাখছিলাম। হ্যাঁ জি, ভাড়া 2700 টাকা, আপনি এর আগে বলছেন। একটা ভুল বাইর করতে গিয়ে একটার সমাধান হইছে, আরেকটা তো বাড়িছে গাতা। কি হইছে? এই জিনিস ভুল করে লয়ে গেছে, হেরবাদে তোমার হাতে ফেরত দিছে। ভুল করে একটা জিনিস নিয়ে গেছে, তুমি কি বলতাছো? এই বলো। হ্যাঁ ঠিক ধরছেন, আজকে আমি আপনাকে সামনে হাজির হইছি মশা। এই মোর মাথায় কিন্তু একটা জিনিস থিংকিং এলো, তুমি মশা হইলা কে? তোমার সাকিব খান তো কেড়াই না করছিল। কিরে তোর একটা সিম লাগবে তাই তো? খুঁজছিলাম, ফ্রেন্ডের নাম্বার খুঁজছিলাম, পুরোনো ডায়েরিতে কিছু নাম্বার পেয়েছে। এনো। এসেই বন্ধুদের খুঁজতে শুরু করেছিস? তোর না জেট লেগ আছে, যা ঘুমা। লাগছে না মা ঘুম, বরং আমি বাইরে থেকে ঘুরে আসি, একটা সিমও কিনতে হবে। তোর কিনতে হবে না, তোর মামা বলেছে কিনে এনে দেবে, তুই বরং আমার সঙ্গে চল। যাব কোথায়? ধানমন্ডি, আমাদের নতুন ফ্ল্যাটটা, চল তোকে দেখে নিয়ে আসি। কমপ্লিট করে ফেলেছ? দুই মাসে প্রায়, এই কারণে তো আগে আগে আসলাম, কমপ্লিট করে মা ছেলে গিয়ে কিছুদিন থাকবো ওখানে। ওয়াও, মানে প্ল্যানও করে ফেলেছ, তুমি কি মানে একেবারে থেকে যাওয়ার প্ল্যানই করে ফেলেছ? থাকতে তো হবে, তুই বিয়ে করে নিয়ে যাবি, সংসার করবি, তখন আমাকে দিয়ে কি কাজ? আমি ইরফানকে নিয়ে চলে আসবো। ইরফান? ইরফান আসবে? ও মা, ওর তো গ্রাজুয়েশন শেষ হয়ে যাবে, ও আসবে না? আসবে না, ও আমার চেয়ে অল্প বয়সে গিয়েছিল, ওখানকার এনভায়রনমেন্ট সে অ্যাডপ্ট করে ফেলেছে, ও জীবন আসবে না মা। না এলে নাই, আমি বাংলাদেশে আমার ভাই বোনকে নিয়ে মজা করে থাকতে চাই। চল তো রেডি হয়ে নে, আমার সঙ্গে চল। না মা আজকে না, মানে এতদিন পর দেশে এলাম, একটু রিল্যাক্সভাবে ঘুরে নিই না। কোথায় ঘুরবি? 8 বছর পরে দেশে এসে কোনো বন্ধু বান্ধব খুঁজে পাবি তুই? পেলাম তো, এই যে হিফাজের নাম্বার তো তোমার ফোনে পেলাম। মা আমি এখন গিয়ে হিফাজের সাথে একটু ঘুরি, আড্ডাটা দিই, কালকে না হয় তোমার সাথে বেরো। তুই আজকে তাহলে আমার সাথে যাবি না? না মা আজকে না, আগামীকাল প্লিজ, আই প্রমিস। ইয়া ওকে মা, আসি। হ্যাঁ সাবধানে থাকিস। হ্যাঁ মা। আসার নাম নাই, আচ্ছা কোন দোষটা কি আমার ভাই আমার? হ্যাঁ হ্যাঁ, আরে ভাইরে আমি তো উকিল না, আপনার বোর তো কোনো সমাধান আমি দেয়া পারব না, আমি একটা অ্যাকাউন্টেন্ট মানুষ। আপনি বুঝছেন তো আমি কি কইতেছি আপনাদের? আপনি মনে ভুল জায়গায় ফোন করছেন। Ha 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 ha!
ভাই কি যে বললেন না, ওই যে আপনি উকিলের কথা বললেন, এই এই জন্য মনে পড়ে গেল। ওই যে আমার স্ত্রী মানে আপনার ভাবি, হ্যাঁ মুন্নি, মুন্নির ফ্যামিলি হইল গা উকিল, বুঝছেন? আর দৌড়ো ভাই, আপনি কি আপনার বোর ব্যাপারে আমার ফোন দিচ্ছেন? হ্যাঁ এই কথা কনের লিগা। আরে না ভাই, ওই যে উকিলের কথা বললেন না, এই জন্য মনে পড়ে গেল। আমার শ্বশুর বাড়ি মানে আমার বউয়ের ফ্যামিলি হইল গা উকিল। উকিল বংশে বিয়া কইরা যে কি এক মুসিবতের মধ্যে পড়ছি। আমার শুরুতে বুঝা উচিত ছিল যে উকিল বংশে বিয়াটা করা ঠিক হইব না, এখন তো বুঝি নাই যে পস্তাইতেছি। আর দৌড়ো ভাই, আপনি কি আপনার বোর কথা কোন লেগে আমারে ফোন দিচ্ছেন? আমি তো নিজের জ্বালায় মিয়াগের মরণের দশা হয়েছে, আপনি জানেন না তো, ঘুমায় পারে না তো, আমি তো আমার বোর্ডের টেনশনে আছি। আপনি মাঝখান থেকে বাগার দিয়ে মনে করেন আপনার বোর কথা হান্দাই দিচ্ছেন, আপনি কন্তু ভাই কিল্লিকে আসলে ফোন দিচ্ছেন? আরে ভাই আসল কথাই তো বলতেছি, ওই যে আমার স্ত্রী মানে আপনি ভাবি মুন্নি ঘটনা হয়েছে কি দেখেন। আর দৌড়ো কুসুমটা কর না, আপনি আসল কথাটা কয় হালান, ভাল লাগতেছে না তো আপনার পেঁচাল হতে। আপনি কিন্তু ঘুরে ঘুরে একবারে আটকাছেন। আপনি মুন্নি আপনার বোর কথা বাদ দিয়া অন্য কোনো কথা আছে? আমি আপনাকে একটা নাম্বার দিচ্ছি, আমার নাম্বার, আমি আশেপাশে আছি, আপনি যে বাস আসলে আমাকে একটু ফোন করবেন। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমি বাস কাউন্টারে চলে এসেছি। না বাস এখনো আসেনি, বললো মহাখালী থেকে ছেড়েছে, আরো এক দেড় ঘন্টা লাগবে। সমস্যা হবে না, ইটস ওকে। আর না কিছু না, ঠিক আছে, আমি সিলেট পৌঁছে তোমাকে ফোন করব। হ্যাঁ তুমি টেনশন করো না। আচ্ছা আচ্ছা, রাখছি। এখন কি করব, বসার মতো ভালো জায়গাও তো নেই, আমি বেটার একটু ঘোরাঘুরি করি। আই ওয়াও, এ তো সামনে বইয়ের দোকান মনে হচ্ছে, একটা গল্পের বই কিনে কোনো পার্কে বসে পড়তে পড়তে সময় কেটে যাবে, গুড আইডিয়া। আরে ভাই সেইটাই বলতে চাই, যে আপনি আমার কথা বার বলতেই দিতেছেন না, একটু বলতে দেন তো আপনি, ক্লিয়ার করে বলি। মুন্নির বিষয় থেকেই আসবো, বিষয়টা হইলো কি ভাই, সাবলেট, মানে ওই যে মুন্নি আমার বাড়িতে সাবলেট আসছিল, এই জন্য মুন্নির বিষয় থেকে ঘুরে আমি সাবলেটে ঢুকতেছিলাম, আর আপনি কথাটা দিলেন আটকে, বিষয় হলো সাবলেট। কোনো সাবলেট লেগে কোনো ঝামেলা হয়েছে নাকি আবার? হ্যাঁ সাবলেট নিয়ে কিছু হয় নাই, আবার কিছু হয়েছেও, ঘটনা হলো সাবলেট দেওয়া নিষেধ। কে কোন জায়গায় ক্যাটায় নিষেধ করছে বাবা? আপনার বাসায় তো সাবলেট রাখতেছেন আপনি। আরে ভাই সেইটাই তো বলতেছি, আপনি তো কথা কাইরা নিয়ে কথা বললেন, ওই যে মূল কথা থেকে দূরে সরে যান গা। বলেন যে মিটিং তো আপনি আসেন না, সেদিন মিটিং হলো সেদিনও আসেন নাই, আজকে আবার মিটিং ডাকছে। আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হবে যে কলোনিতে সাবলেট থাকবে কি থাকবে না, আপনি আসা খুব জরুরি, আসবেন কি আগে সেটা বলেন। বলেন রে ভাই, আমার শরীরটা বেশি ভালো না বুঝছেন, যাইতেছি আর আইতেছি, খারাপ মিতে মরার গা, এই ডিক্লারেশন দেন না। আমি যাইতে মনে পারো না বুঝছেন, আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ আবার মনে করেন পাওয়া যায় না, খুব বিজি ডাক্তার তো, একটু ঝামেলা আছি ভাই, আমি অন্য আহি ভাই বুঝছেন। শুনেন ভাই, সাবলেট যদি নিষেধ করা হয়, হ্যাঁ আপনি আসেন কি না আসেন এটা পরের বিষয়, যদি কলোনি সবাই মিলা বৈশা এই সিদ্ধান্ত নাকি সাবলেট নিষিদ্ধ, তাহলে কিন্তু সবার জন্য নিষিদ্ধ, আপনার জন্য নিষিদ্ধ, আমার জন্য নিষিদ্ধ, এটা কিন্তু মনে রেখেন। সরি ভাই, ভাই আমার কথা মানেন, সরি মানে আপনারা মিটিং করেন, কি সিদ্ধান্ত হয়েছে এটা আমার পরে জানেন বুঝছেন তো। ভাই আমার মোবাইলে চার্জ নাই, যা বোবা হনে। হ্যাঁ সিদ্ধান্ত এখনও জানতে পারেন, আমি জানাই দিতে পারি আজকে কি সিদ্ধান্ত হবে, আজকে সিদ্ধান্ত হবে কলোনি থেকে সাবলেট নিষিদ্ধ। সুতরাং যদি একবার নিষিদ্ধ হয়ে যায় তাহলে আপনার জন্য নিষিদ্ধ ফরিদ ভাই, আপনারও সাবলেট উঠায় নিতে হবে, এইটা হইল গা ক্লিয়ার কাট কথা। ওই তো আপনি ডিসিশনই আমার ডিসিশন, আপনার আমার জানেন, ফোন করার দরকার নাই।
আপনি খালি টেক্সট দেন, আমি পাই যাব। যদি তাড়াতাড়ি পারেন আপনি সাবলেট উঠায় নেন। হ্যালো, এই যে গেছে গেছে গেছে, কেমন হয়? হ্যালো, হ্যাঁ রাখেন রাখেন। এত কথা মানুষ কেমনে আমার মাথায় তো আসে না। সিম্পল একটা শব্দ তার আমি বলমু না, এই তো মানে তো কথা দোকান খুললা বহে, এগুলো লোকের সাথে কথা বলাই ভাল লাগে না আমার। হ্যাঁ মানে মাথা খারাপ করে ফেলা। জিমা আয়, জিমা আয়, কই গেলে তুমি? আপনি নিজে আছেন না, আপনি নিজে থাইকা কইবেন হ্যাডসোলটা বেশি বালা ছিল না, কোনো কিছু যদি ফর্মালিটিস কিছু থাকে সিগনেচার টিপস এগুলো আপনি দিয়ে হালাবেন আমার তরফ থেকে। ভাই আমি দিলে হয়, কিন্তু ভাই বাক্সাধীনতা দেশ ভাই, নিজের কথা নিজে করাটা ভালো না। হ্যাঁ আমি আপনার কথা কইতাম, কেসাল তো ভাই আমিও ভাই। আপনি ধরালন, আমার কোনো স্বাধীনতা নাই, সব স্বাধীনতা আপনার কাছে বেঁচে হালাইছি। আপনি ইজিভাবে আমার স্বাধীনতাটা আপনি ব্যবহার করে নেবেন, পারবেন না মিয়া ভাই? আমার বউ যেমন নেই আপনার ভাবি, ওরা নিয়ে তার কাছে আল্লাহ পরে রয়েছে। মুন্নি ভাবি আপনার তালাক দিয়ে দেন। হ্যাঁ না আমি কইতেছি যেটা আপনার, আমি কইতেছি কি মুন্নি ভাবি তো মনে করেন যে খুব ভালো মানুষ, আপনার লগে সবসময় মনে করেন একটা কেমিস্ট্রি আছে না, আপনারা দুজন তো ভালোই আছেন, থাক না মুন্নি ভাবির কথা, আমরা অন্য কথায় আসি না ভাই। এই তো বাড়ি থেকে দেওয়ান যায়, আসলে ভাই মিল মহব্বত নাই আপনার ভাবি, আমার বউ মুন্নি রাগ করে গেছে গা এই বাপের বাড়িতে। বুঝতে বিয়েটা করছি, উকিল বংশ ক্যাসলটানে পড়ছে, আপনি এই যে আপনার বউরে দেখলে আমার খুব ভালো লাগে, তেল লেগায় কারে দেখলে? হ্যাঁ বাবা বা ভাবি রে ভাবি রে, আপনার ভাই আপনি দুজন রে, দুজনের কপাল দেখলাম কি যে ভালো লাগে না, খুব চোখের কান্তিতে আছেন। মাশাআল্লাহ, থ্যাংক ইউ আল্লাহ। মিয়া ভাই আমি কই কি আপনার সুন্দর করে যে সমিতিরে কইবেন আমার শোলটা বাল না, বিশ্বাস করুন আমি 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 যা পড়ব না। কখন কি ফেল ভালো নাকি মানে জর্জর বাবু হইতাছে? ইয়েস, প্রেসার উঠছে নাকি? একটু লো প্রেসার, মাথাগুড়া মাথাগুড়া মনে এখন চক্কর মেরে পড়ে যাবো। হ্যাঁ বুঝা ফেলাইছি, আমি বুঝা ফেলাইছি, আপনি পুরান ঢাকার লোক না, মিয়া কেরানীগঞ্জের লোক না, এন আইছে আপনার দরকার হলো কি জানেন? আপনার একটা কাচ্চি দরকার, কাচ্চি নলি দিয়া কাচ্চি, পুরান ঢাকার কি কাচ্চি খাইছেন আপনি? আপনার কাচ্চি খাওয়াবো নলি দিয়া। হ্যাঁ নলির কাচ্চি লগে যে ভিতরে মগজ আছে না, মগজ দিয়ে একটা আলাদা একটা আইটেম বানিয়ে দিব মগজ, এরপর আমার দুই দুই ভাই মিলে একটা লাচ্ছি খাইয়া দুই ভাইয়ে যা মহিল অফিসে অফিসে আপনি টিপস হই দিয়া হাজিরা দিয়া আপনি কথা বললে চলে যাবেন। চলেন ভাই আর দেরি করেন না ভাই, আমি আসলে কি চলেন। আচ্ছা কোন দিকে আমরা কাচ্চিটা খায়া? হ্যাঁ তারপর আমরা টিপসি দিনে আগে অফিসে যায় কাম টাম শেষ করে যদি কাচ্চিটা খাই তাহলে ভালো হতো না? বুঝতেছেন না আমার লো প্রেসার যে কি পরিমাণ? লঞ্চে কাচ্চি খাই কাচ্চি খাই, কাচ্চি লোকে কি লাচ্ছিও খাবেন নাকি?
কার যা খাই না খাই সালাদ কিন্তু দাগ বইয়াঙ্গো। আর সালাদ মানে খালি খালি সালাদ হলে কিন্তু উইব না, একেবারে শসা টমেটো গাজর মাজর মিলাইয়া পুদিনা পাতা টাতা দিয়া লেবুর রস চিপ্পা সরষের তেল দিয়া চকাচক সালাদ, বুঝছো না? আমি তো বাগেই পাই না, তোমার ভাই আমার হাতে যখন সালাদ বানাই না তোমার ভাই খায় সব সাবাদ। আমি তো কপাল লাই গিয়ে খাইতে পারেন না বাবি, হেললে তো ভাই সব খাইয়া ফেলায়। তাই মোরা কিন্তু এসব সবজি লতা ফতা গাছ ঘুষে এটি খাই না, মোকে তো আবার এই গোস্ত পোলা ছাড়া চলেই না, বুঝলেন? আচ্ছা গোছ মোছ ছাড়া তোমাকে চলে না না? আচ্ছা যাও গা, তুই সব কথা থাক, অনভাবে আসল কথা। মনটা আমার কি কইতাম তোমারে, মন খারাপ, বহুত খারাপ। কি লাগে খারাপ ভাবে, কি হচ্ছে এই কয়ে ফেলো? মানে তোমারে তো আমি বইন মানছি, হ মানছি কইলে ভুল হইব, আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো। আমি তোমারে মনের এমন জায়গায় ঠাঁই দিছি, এখন তোমারে নিয়ে আবার তোম করে নিয়ে যদি কোনো একটা জটিলতা সৃষ্টি হয়ে যায় তাইলে কলজার ভিতরে মনে করছে ছপাক 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 করে কাঁপড়ায়। কি কমু তোমারে, একটা সমস্যায় পড়ছি, সমস্যার লিগা আজকাল সারাতে মনটা আমার ভালো নাই। কেন রে, কি হচ্ছে কইয়ে ফেলো, তাহলে যাই কিন্তু মনটা হালকা হয়ে গেছে আর ওই ছপাক ছপাক পারবে না। মানে কইতে আছিলাম যে বহুদিন লোকজন, মানে তো জানো বহুদিন লোকজন তো সবার একরকম না, একজন একই কিছু নেই। মানে কইতে আছিল অনেকে যে কলোনিতে নাকি চুরি মুড়ি বাইরে গেছে, এরও জিনিস নাকি ঠিক সময় মতো খুঁজে পাইতেছে না। আমার কথা এটা কানে আইলো আর এইটা নিয়ে নাকি নানান জনে নানান কথা কইতেছে। তো হ্যাঁ কি মগল কথা কইছে? আস্তাক ফেরুল্লা, অমর জ্বালা তুমি কি কইতেছ? তোমার কথা কইব মানে, তুমি আমার বোন, বোনের থেকে বেশি কিছু। আমার কই যে ঠাই দিছি কইছি না, তোমার এলো যদি কেউ কিছু কয় আমি তো একটা জিব্বা চিল্লালাম টাইম না। আমি জাস্ট আপনার বইটা ফেলে এসেছিলাম, ওইটা দিতে আসলাম। থ্যাংক ইউ, ওয়েলকাম। আর আপনার টাকাটা আমি দিয়ে দিচ্ছি, যে টাকাটা খুচরা করে দিয়ে দিচ্ছি। ওয়াও, এটা তো ভালো হলো, তাহলে কিছুক্ষণ তোমার সাথে থাকা যাবে। বয়সটাই তো সেই রকম। হুন, তুই এক কাম কর, এদের বিয়ে করাই দে, পাত্রীটা একটু দেখা শুরু কর। কি যে বলো ভাইয়া, এই সময়ের হোলাহীন কি এভাবে বিয়ে করে? কা হেতে কি বিদেশে কোনো মাইয়া পছন্দ করে রেখেছেনি? ও, তুমি প্রবাসী? হ্যাঁ, আজকে সকালে আসলাম দেশে, তাই তো মানুষ খুঁজে খুঁজে বাংলা কথা বলার চেষ্টা করছে। বুঝতে পারছি। আঙ্গুজে সোসাইটি আছে, যে অ্যাসোসিয়েশন আছে না, মানে একটা ডিসিশন লয়ে আছে আর কি। এইটা বেশি দিন থাকবো না আশা করি, ওই সাবডেট রাখুন যাবো না, বুঝছেন? মানে এইটা আমার ডাইরেক্ট মনে করেন ডাইকা একটা কড়া করে নোটিশ দিচ্ছে। আর আমি কইতেছিলাম কি, টেনশনের কোনো দরকার নেই।